রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, নিয়মিত কি কি খাবার খেলে মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয়। করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্ক, তাই আমাদেরকে অবশ্যই আমাদের অ্যান্টিবডির পরিমাণ বাড়াতে হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমাদেরকে অবশ্যই কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে আমাদের প্রতিদিনকার খাবারে। অবশ্যই আমাদেরকে প্রোটিন জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে। প্রোটিন জাতীয় খাদ্য আমরা পাবো মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ফলমূল এবং ডাল থেকে। তাই আমাদের প্রতিদিনকার খাবারে প্রোটিন জাতীয় খাদ্য 25-30% গ্রহণ করতে হবে এ সময়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এ সময় অবশ্যই আমাদেরকে ভিটামিন এ অন্তর্ভুক্ত করতে হবে, কারণ নাক, কান, গলা ভিটামিন এ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কারণ হচ্ছে, যখনই কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে বা করোনা ভাইরাস আক্রমণ করে, তখন আমাদের অবশ্যই নাক, কান, গলায় প্রথমে প্রবেশ করে। তাই আমরা কী করব, অবশ্যই আমাদেরকে ভিটামিন এ অন্তর্ভুক্ত করতে হবে। ভিটামিন এ সবুজ, গাঢ় সবুজ শাকসবজি এবং ফলমূলে আমরা পেয়ে থাকি। ভিটামিন সি, ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন, তা আমরা জানি, যা আমাদের অনেক পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যা আমরা সহজেই পেয়ে থাকি। সাধারণত লেবু, কমলা, আমলকি এসব আমাদের হাতের কাছেই আছে, যা আমরা গ্রহণ করে অতি সহজে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্স আমাদের ক্লান্তি, অবসাদ দূর করে। এ সময় দেখা যায় করোনা ভাইরাস আক্রান্ত হলে আমরা খুবই দুর্বল ফিল করি, তাই আমাদেরকে অবশ্যই ভিটামিন বি সিক্স গ্রহণ করতে হবে। ভিটামিন বি সিক্স শাকসবজি ও ফলমূলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এ সময় আমাদেরকে অবশ্যই সেলেনিয়াম গ্রহণ করতে হবে। সেলেনিয়াম করোনা ভাইরাস, এইচআইভি এইডস, ক্যান্সার সহ ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগীদের জন্য খুবই উপকারী। আর যেহেতু করোনা ভাইরাস ডায়াবেটিক এবং হাইপারটেনশন সহ বিভিন্ন রোগে রোগীদের মারাত্মকভাবে আক্রান্ত করে, তাই আমাদেরকে এই সময় এই খাবারটি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। জিঙ্ক, জিঙ্ক আমাদের অবসাদ দূর করে, সেই সাথে আমাদের ক্ষত পূরণ করে এবং আমাদের দেখা যায় যে চর্মরোগ প্রতিরোধ করে। তাই চর্মরোগ প্রতিরোধের সাথে সাথে এটা করোনা ভাইরাসের জন্য খুবই উপকারী, কারণ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, তাই আমাদের জিঙ্ক অন্তর্ভুক্ত করা প্রয়োজন। জিঙ্ক আমরা প্রতিদিনকার খাবারেই পেয়ে থাকি, সাধারণত শাকসবজি ফলমূলে আমরা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে থাকি। এ সময় আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। দিনে 5-6 লিটার আমাদেরকে পানি পান করতে হবে, গ্লাস পানি পান করতে হবে। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদেরকে মাস্ক পরতে হবে সাথে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেন আমরা আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে পারি। সেই সাথে আমাদেরকে অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ভিটামিন ডি আমরা সকালে সূর্যের তাপ থেকেই নিতে পারি। এছাড়াও আমরা কলিজা, দুধ এবং আনুষঙ্গিক আরও খাবারে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, আশা করি ভালো থাকবেন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।